अरे वाह, आज चाय पी रहा है दादू के साथ। तो चुमुक दे खाते देखो गरमटा रिएक्शन तो नवर हो तो दादा देख सबाई घुमाच्छे আদর কর ওলে বাবা ওলে বাবা ওলে এটা আদর করে দাও এটা আদর করে দাও আদর করে দাও ওলে বাবা এটা আদর করে দাও ভালো করে আদর করে বসো আদর করে তাহলে এদিকে তুই যাস না সামনে যা সামনে যা 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 কিছু করবে না দেখ যা যা কিছু করবে না আদর কিছু করবে না তুই দেখ জমা ছিল আগের মাসে 42 কেজি আমরা 11টার দিক করে বেরিয়ে যাবো। আজকে হলো 27th of November আর এখন আজকে রবিবার আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর আমরা এখন মানে পিঁপড়ে আছে ওইদিকে যা ওইখানে যা এখানে তো আমরা এখন মা এখানে বাসন বাসন মাজতো, কিন্তু এখন পুকুরটা ইউজ করা হয় না, দেখে খুব নোংরা হয়ে থাকে। আর অনেক একবার এই গাছটার মধ্যে থেকে বসে গাছটাতে বসে ও মাছ ধরতো, একবার মাছ ধরতে গিয়ে পায়ের মধ্যে সাপ জড়িয়ে গেছিল। আর এখানে যা অবস্থা, এখানে সাপ থাকাটা খুব বাঞ্ছনীয়, না থাকাটাই অস্বাভাবিক, তাই না? বাবা ওখানে কিন্তু অনেক শুয়োপোকা থাকে, তুই কিন্তু একদম কোনো গাছে হাত দিবি না। এখানে চুপচাপ দাঁড়া। কোনটা? ওইটা অর্জুন গাছ। অর্জুনা ডিজিটালিস, অর্জুনা ডিজিটালিস ডিটক্সিন খাও না, ওটা থেকে তো তৈরি হয় ভাই ডিটক্সিন হার্টের বার করার জন্য। আজকে বাড়িতে আমরা সকালবেলা সবাই ভাত ফাত খেয়েই বেরোবো। মার অলরেডি ভাত ফাত রান্না করা হয়ে গেছে, সেদ্ধ সেদ্ধ। ও না, চিকেনে কালকে চিকেন করেছিল মা রাত্রিবেলা, তো চিকেন আছে আমাদের জন্য। আর বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে চলে যাবো, আহানও ভাত খাবে রাস্তায়, তারপর টুকটাক টুকটাক যাওয়া হবে। একসাথে কোনোদিন বাড়ি যাওয়া হয়নি, গাড়িতে এতটা জার্নি করা হয়নি, তো বেশ মজাই লাগবে সবাই মিলে একসাথে গাড়িতে করে যাওয়াটা, এটা বেশ মজাই লাগবে। আর এই যে ইয়ে লেবু আছে কিনা, কত কুল হয়েছে দেখো। এগুলো আগে মানে যে কত মাছ এপ্রিল করে আসলে তখন বড় হয়ে যাবে না, কবে তাহলে? হ্যাঁ হ্যাঁ, সরস্বতী পুজো। আমাদের এই কুল গাছটা প্রতিবার পুরো ন্যাড়া করে দেওয়া হয়। বাবান বাবার কাছে আসো। আর এই কুল গাছটা এই যে এত বড়, একদম নিচ থেকে ওটা পুরো একদম আগা থেকে ইয়ে করে কাটা হয় প্রতি বছর, আর এত বড় হয়ে যায়। কুল গাছটা প্রচুর ফল দেয়, আর আছে এই লেবু গাছটা, এটা বড় মাদের লেবু গাছ, এটাতেও প্রচুর লেবু দেয়, বাট এখন আর লেবু নেই। আর এই যে বাড়িতে আসলে ওর আনন্দের শেষ থাকে না। কুরুল কুরুল কুরুল, আচ্ছা আমরা বাঙাল বলে আমাদের তো কত কিছু বলো, যে আমরা শাক পাতা জায়গা, তোমরাও তো সব কুলুস লেক চিংড়ি, তোমরা আমরা খাই না ওইসব। বাবা এদিকে আছো, সেম জিনিস হচ্ছে এটা, বলি যেমন শুকা ঝিঙের ওরকম চক। হ্যাঁ, আমরা একটুখানি একটু পাতা পাতা খাই দেখি, তাই জন্য তোমরা কম শোনো। আমরা তো ফলটা খাই, ফলটা খাই, আমরা হেলদি জিনিস খাই। আর ওই যে তেঁতুল গাছে তেঁতুল হয়েছে প্রচুর। বাবুর হাতে ধরো তো, সেবাদাসী ভবন স্থাপিত 1372 তো 72 সালে। তেঁতুল পাড়া, এই যে এই ছাদটার উপরে গিয়ে
এটা আমাদের পুরনো, হ্যাঁ এটা আমাদের ঘর, এটা আমাদের ও মা লক করে দিয়েছে, এটা আমাদের ঘর। হ্যাঁ এখানে কত বা মানে হনুমান এসে একটা দুটো হনুমান এসে কত ইয়ে করেছে, উৎপাত করতো। আর এখানে হ্যাঁ ও কেন ফেটে ফেটে গেছে বলে, বাবা যে কোনো বাবা আমি বলতে বলতে যদি আমি ধসে যাই দেখো বাবু, অনিরোহা এক্স্যাক্টলি যেই পজিশনে আছে অনির প্রি ওয়েডিং শুটিং হয়েছিল ওইখানে, হ্যাঁ ধুতি পরে ওখানে উঠেছিল। আর এই ইয়েটা হলো বড় মাদের সাতটা, একটাই পারবে নাকি, একটাই পারার মিশন, আমার ভয় লাগে আমি দূরে যাই। ওই যে ওইখানে আমরা সকালবেলা দুধ ওই দোয়া ছিল সেখানে গেছিলাম, আর ওইটা হলো মেজোমাদের আমাদের আমাদেরই মেজোমাদের গরুর ইয়ে। যাই হোক মিশন অ্যাকমপ্লিশড, একটা তেঁতুল অনি আমার জন্য কাঁচা তেঁতুল নিয়ে এসেছে। মা এটা কি ফুল গো? করবি তো আমি দোপাটি দোপাটি বলছি, এই দেখো একটা ইয়ে দেখো, উনি এখন গাড়ি ধোয়া চলছে। আর হ্যাঁ আর ইয়েটা দেখলে নিচে কি কালকে লেগেছিল যে আওয়াজটা হচ্ছিল, খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আসানসোল পেরিয়ে একটা জায়গায় একটু দাঁড়িয়েছি, অনেক একটু রেস্ট নিচ্ছে, আর আমাদের একটুখানি হালকা হালকা খিদেও পেয়েছে, তো একটু বিস্কিট আর জল খাওয়া হচ্ছে। এখন মাইথন নেমে, হ্যাঁ বাট ওইখানে ঘোরানোটা একটু অসুবিধা হয়ে যাবে বাবু, মাইথন ঘোরানোটা একটু অসুবিধা হয়ে যাবে। আসানসোল আর ধনবাদের মাঝখানে মাইথন ড্যামটা পড়ে, আমরা আগে অনেকবার কলেজ থেকে এসি বাট যাওয়ার পথে কোনো দিন আর ঢোকা হয়নি, আর মা বাবা আসেনি, তো ভাবলাম একবার মাইথন ড্যামে বাবাদের একবার টুকরো ঘুরিয়ে আসি, আর এটা খুব সাডেন প্ল্যান ছিল আমাদের। ওই দ্বীপে দ্বীপে আমরা যেতাম, ওই দেখো হ্যাঁ গাড়িতে কত দাঁড়িয়ে থাকবে দেখো, ওইখানে জায়গাটা ভালো লাগছে। মাইথন ড্যাম কি বাবা, আমি হাত ধরে আছি, ওই দিকে হলো অনেক নৌকা আছে, নৌকা করে ভ্রমণ করা যায়, এই ছোট ছোট দ্বীপ আছে এই দ্বীপগুলোতে যাওয়া যায়। আর এই যে মা বাবা, ভালো লাগছে মা? হ্যাঁ মাইথন ড্যামে আমরা এখন, হ্যাঁ মানে হঠাৎ করে প্রোগ্রাম হয়ে গেল, শেষ মুহূর্তের প্রোগ্রাম, চায়ের ব্রেক চলছে, তারপর ঈশ্বরী মন্দিরে একটুখানি পুজো দিয়ে তারপর বাড়ি যাবো। গরম চপ চলে এসছে আলুর, আর ওইখানে অনি যাচ্ছে বাবা মাকে চপ দিতে, এইটার হাত দিয়ে আর ওইটার হাত দিয়ে, একটা খাওয়ার পরে গরম গরম এত সুন্দর, আর চপটা খেতেও কি সুন্দর ছিল। মাইথন ড্যামে ওঠার আগে এই কল্যাণেশ্বরী মন্দিরটা খুব জাগ্রত সবাই বলে, অনেকবার মাইথন ড্যামে তো আসা হয়েছে বাট কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দেওয়া হয়নি, তো মা বললো একটু পুজো দিয়ে যাবে, তাই জন্য আর না কিছু ভেবে পুজো দেওয়ার জন্য মা আর আমি ভেতরে ঢুকেছিলাম।
বাসনা ভক্তি পূজা পুষ্পাঞ্জলি মা কল্যাণেশ্বরী মাতা শ্রী চরণী। এবার ফির বোকারোর জন্য রওনা দেওয়ার পালা। বাট আজকে ভানাগড় থেকে প্রচুর জ্যাম চলছিল, আর এরকমই জ্যামের মধ্যে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি। সামনে একটা জ্যাগুয়ার দেখতে পেয়ে খুব লোভ লাগছিল, তাই জন্য না শুট করে পারলাম না। আর দেখতে দেখতে সকাল থেকে সন্ধে হয়ে গেল, চলে এসেছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে। এখন মোটামুটি 7:45 বাজে, আর এসে আমরা চামড়ি খাওয়া গেছে। উনি এসেই আহানের অ্যাসাইনমেন্টগুলো লিখতে শুরু করেছে। আজকে অনেকগুলো হোমওয়ার্ক আছে, কালকে যেহেতু ছিলাম না, কালকে আজকে দুদিনের পর আজকে একদিনে ওকে করতে হবে, প্লাস কালকে মানডে টেস্ট আছে। আহানের থেকে বেশি টেন্স আমরা, কারণ এক তো অ্যাসাইনমেন্ট শেষ করতে হবে, সেকেন্ডলি ওর মানডে টেস্টের প্রিপারেশন করাতে হবে, ওটা নিয়ে একটুখানি চাপে আছি। আর অ্যাসাইনমেন্ট তিনটে সাবজেক্ট, ইংলিশ ম্যাথস আর হিন্দি, তিনটে সাবজেক্টেরই অ্যাসাইনমেন্ট আছে। এতটা জার্নি করে এসে কতটা করবে জানি না। এইসব করে যাবে হলো বিয়ে বাড়ি, ওর একবার নিমন্ত্রণ আছে। বাবা দেখ, বাবু আজকে আমাদেরকে ছেড়ে বিয়ে বাড়িতেই আছে। ওকে এরম করে দাও, এরম করে দাও বাবা, এরম করে দাও। তো আজকে অনি এই বিয়ে বাড়ি থেকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ করেছিল, এখান থেকেই আমি আমার ব্লগটা শেষ করছি। আমি আর কিছু শ্যুট করতে পারিনি, খুব টায়ার্ড লাগছিলো। তোমাদের এই ব্লগটা আশা করি খুব ভালো লেগেছে, আমরাও খুব এনজয় করেছি মাইথনে সবাই মিলে। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থেকো, আর লেজি লাইফকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টিল দেন গুড নাইট, বাই বাই।